কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে সোনিয়া গান্ধীরা ইস্তফার প্রসঙ্গ তুলতে বিক্ষুব্ধ নেতারা সোনিয়াকে সরিয়ে মুকুল ওয়াসনিককে কংগ্রেস সভাপতি ঘোষণা করার যে দাবি তারা তুলেছিলেন কতটা বাস্তবায়িত হয় এখন সেটাই দেখার। তারপরে পাল্টা রণকৌশল তৈরির উদ্দেশ্যে বুধবার বৈঠক করার সিদ্ধান্ত নেন G23 নেতারা, কিন্তু এর মধ্যে আবার প্রকাশ্যে বিস্ফোরণ ঘটিয়ে দেন বিক্ষুব্ধ শিবিরের অন্যতম নেতা কপিল সিব্বল। তিনি বলেন, স্বেচ্ছায় কংগ্রেসের নেতৃত্ব থেকে সরে যাওয়া উচিত সোনিয়া গান্ধীদের। তিনি চান সবকি কংগ্রেস ঘর কি কংগ্রেস নয়। প্রকাশ্যে সিব্বলের এই বেফাস মন্তব্য আবার বেকায়দায় ফেলে দেয় বিক্ষুব্ধ গোষ্ঠীকে। প্রকাশ্যে সোনিয়ার বিরুদ্ধে এই মন্তব্য করায় গান্ধী পরিবারের ঘনিষ্ঠরা তো বটেই, যারা কোনো শিবিরে ছিলেন না তারাও সিব্বলের বিরুদ্ধে মুখ খোলেন। এদিকে অধীর রঞ্জন চৌধুরী প্রকাশ্যে বলেন, সিব্বল কোথাকার কে? সোনিয়া গান্ধীকে কেউ দুর্বল করতে পারবেন না। কংগ্রেসের একদল কর্মী আবার সিব্বলকে গদ্দার বলে তার বিরুদ্ধে বিক্ষোভও দেখিয়েছেন। পরিস্থিতি এমন দিকে গড়ায় যে G23 গ্রুপের অন্দরে কার্যত কোণঠাসা হতে হয় সিব্বলকে। বুধবারের যে বৈঠক সিব্বলের বাড়িতে হওয়ার কথা ছিল সেটা শেষ মুহূর্তে সরিয়ে নিয়ে যাওয়া হয়। বিক্ষুব্ধদের অনেকেই নাকি সিব্বলের বাড়িতে বৈঠকে যেতে চাইছিলেন না। G23 গ্রুপের অন্দরেই তৈরি হয়েছে বিভেদ। যদিও গুলাম নবী আজাদের বাড়িতে এদিনের বৈঠকে সিব্বল হাজির ছিলেন, তাৎপর্যপূর্ণভাবে এদিনের বৈঠকে যোগ দেন শশী থারুর। কংগ্রেসের সিনিয়র এই সাংসদ এতদিন G23 গ্রুপের সদস্য হিসেবে পরিচিত ছিলেন না। এদিনের বৈঠকে কপিল সিব্বল ছাড়াও উপস্থিত ছিলেন শশী থারুর, আনন্দ শর্মা, মনীষ তিওয়ারি, ভূপেন্দ্র সিং হুদা, অখিলেশ প্রসাদ সিং, পৃথ্বীরাজ চৌহান, রাজ বব্বর, পি জে কুরিয়েন, মণিশঙ্কর আয়ার, সন্দীপ দীক্ষিতরা। বৈঠক শেষে ঠিক হয় নিজেদের বক্তব্য জানাতে বৃহস্পতিবারই সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করবেন গুলাম নবী আজাদ। বৈঠকে রাহুল প্রিয়াঙ্কারও থাকার সম্ভাবনা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।